নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের টেক্সট বই নিয়ে আলোচনা করব। তো দেখো, ছায়া প্রকাশনীর বই ভারত ও বিশ্বের ইতিহাস, জীবন মুখোপাধ্যায়, একাদশ শ্রেণীর ইতিহাস বই। আজকে আমি চতুর্থ অধ্যায় সলভ করাবো। এর আগে আমি প্রথম থেকে তৃতীয় অধ্যায় অবধি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আজকে আমি চতুর্থ অধ্যায় সলভ করাবো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ বই, ছায়া প্রকাশনীর বই, ভারত ও বিশ্বের ইতিহাস, জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সুভাষ বিশ্বাস। তাহলে আলোচনা করা যাক যে কি বলেছে প্রশ্নতে। সুপ্রিয় দর্শকার্থী, চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসন যন্ত্র। তো দেখো, অধ্যায় ফোর, এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, কাকে ভারত ইতিহাসের ম্যাকিয়েভেলি বলা হয়? বি এর অ্যান্সার, কৌটিল্যকে বলা হয়। দু দেখের প্রশ্ন, অর্থশাস্ত্রে কয় প্রকার বিবাহের উল্লেখ আছে? অ্যান্সার হবে, অর্থশাস্ত্রে আট প্রকার বিবাহের উল্লেখ আছে। তিন দেখের প্রশ্ন, ফাতিয়া জাহানদারি গ্রন্থে রচয়িতা হলেন? অ্যান্সার হবে, সির অ্যান্সার, অ্যান্সার হবে সের অ্যান্সার, বরণী। চার দাগের প্রশ্ন, ফতেয়াই জাহানদারি গ্রন্থের মূল আলোচ্য বিষয় হলো? এর অ্যান্সার, রাষ্ট্রনীতি। পাঁচ দাগের প্রশ্ন, কোন দেশের রাজতন্ত্রকে দিল্লি সুলতানি অনুসরণ করা উচিত বলে বরণী মনে করতেন? অ্যান্সার হবে, ডের অ্যান্সার, পারস্য। আমাদের নেক্সট প্রশ্ন, ছয় দাগের প্রশ্ন, কবে বাগদাদের খলিফা যন্ত্রের পতন ঘটে? অ্যান্সার হবে, সির অ্যান্সার, 1258 খ্রিস্টাব্দে। সাত দাগের প্রশ্ন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান? বিয়ের অ্যান্সার, ইলতুতমিস। আর দেখে প্রশ্ন, অ্যাক্ট অফ সুপ্রিমেসি নামে আইনটি কবে পাশ হয়? বিয়ের অ্যান্সার, 1534 খ্রিস্টাব্দে। নয় দেখের প্রশ্ন কী আছে, নয় দেখের প্রশ্ন বলেছে, কোন রাষ্ট্রচিন্তাবিদ বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্র সমবায় গঠনের স্বপ্ন দেখতেন? বিয়ের অ্যান্সার, সিসিরো। দশ দেখের প্রশ্ন, কবে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়? ডের অ্যান্সার, 1688 খ্রিস্টাব্দে। এগারো দাগের প্রশ্ন, চীনে ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে? ডের অ্যান্সার, 605 খ্রিস্টাব্দে। বারো দাগের প্রশ্ন, বিশেষ ধরনের টুপি ব্যবহার করতেন? বিয়ের অ্যান্সার, ম্যান্ডারিনরা, এটা কিন্তু চীনের ছিলেন, ঠিক আছে, ম্যান্ডারিনরা। তেরো দাগের প্রশ্ন কী বলেছে, কোন সম্রাট মনসাবদারি প্রথার প্রচলন করেন? বিয়ের অ্যান্সার, আকবর। ফোরটিন দাগের প্রশ্ন, কৌটিল্যের অপর নাম কী? তো দেখো, অ্যান্সার হবে বিষ্ণুগুপ্ত এবং চাণক্য, অর্থাৎ এর অ্যান্সার হবে রোমান ওয়ান, রোমান টু সঠিক, এবং রোমান থ্রি, রোমান ফোর ভুল আছে। বুঝতে পারছেন কী বলছি, প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট কিন্তু আমি সলভ করে দিয়েছি। পনেরো দাগের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসনের অন্যতম কর্মচারী হলেন? অ্যান্সার হবে, রোমান থ্রি এবং রোমান ফোর সঠিক। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, রোমান থ্রি, রোমান ফোর সঠিক এবং রোমান ওয়ান, রোমান টু ভুল। ষোলো দেখার প্রশ্ন, অর্থশাস্ত্রে যেসব রাজস্বের কথা বলা হয়েছে সেগুলি হলো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, অর্থাৎ রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর কিন্তু সঠিক এবং তার সঙ্গে রোমান ওয়ান ভুল। সতেরো দাগের প্রশ্ন, অর্থশাস্ত্রে উল্লেখিত রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে উল্লেখ হলো? অ্যান্সার হবে আমার কিন্তু এর অ্যান্সার হবে, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক এবং রোমান ফোর ভুল। আমর্ত, মিত্র এবং জনপদ কিন্তু সঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আঠারো দাগের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। কৌটিল্য রাজার যেসব গুণ থাকার উপর গুরুত্ব দিয়েছেন সেগুলির মধ্যে অন্যতম হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক এবং রোমান ফোর কিন্তু ভুল আছে, ঠিক আছে। আমাদের নেক্সট প্রশ্ন, উনিশ দাগের প্রশ্ন, জিয়াউদ্দিন বরণীর লেখা গ্রন্থ হলো? অ্যান্সার হবে, তারেকি ফিরোজ শাহী এবং ফতেয়াই জাহানদারি। অ্যান্সার হবে এর অ্যান্সার, রোমান ওয়ান, রোমান টু সঠিক, রোমান থ্রি, রোমান ফোর ভুল। কুড়ি দাগের প্রশ্ন, কী বলেছে, দিল্লির সুলতান হিসাবে খলিফার স্বীকৃতি গ্রহণ করেন? অ্যান্সার হবে, বলবন, ইলতুতমিস এবং মোহাম্মদ বিন তুগলক, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর সঠিক এবং রোমান ওয়ান কিন্তু ভুল আছে। আমাদের নেক্সট প্রশ্ন, সাতাশ দাগের প্রশ্ন, কৈটিল্যের মতে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, সীমান্তবর্তী প্রতিবেশী হলো স্বভাবজাত শত্রু। বাইশ দাগের প্রশ্ন, অর্থশাস্ত্র অনুসারে? অ্যান্সার হবে, সির অ্যান্সার, রাজা হবেন কূটনীতি পরায়ণ। তেইশ দাগের প্রশ্ন, জিয়াউদ্দিন বরণী মনে করতেন? অ্যান্সার হবে, সির অ্যান্সার, রাজার বংশকলীন থাকা উচিত। চব্বিশ দাগের প্রশ্ন, শিশির ছিলেন? অ্যান্সার হবে, এর অ্যান্সার, একজন প্রখ্যাত রোমান আইনজ্ঞ। পঁচিশ দাগের প্রশ্ন, সপ্তম হেনরি কর্তৃক প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে বলা হয়? ডের অ্যান্সার, নতুন রাজতন্ত্র বলা হয়। ছাব্বিশ দাগের প্রশ্ন, ইংল্যান্ডের নতুন রাজতন্ত্রের কালে অন্যতম বৈশিষ্ট্য হলো? অ্যান্সার হবে, সির অ্যান্সার, ধর্ম সংস্কার আন্দোলনের সূত্রপাত। সাতাশ দাগের প্রশ্ন, টমাস ক্রোমওয়েল অ্যাক্ট অফ সুপ্রিমেসি নামক আইনের দ্বারা? অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার, ছোটো মঠগুলির উপর আধিপত্য বৃদ্ধি করতেন। আঠাশ দাগের প্রশ্ন, কৌটিল্য ছিলেন? অ্যান্সার হবে, এর অ্যান্সার, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। উনত্রিশ দাগের প্রশ্ন, জিয়াউদ্দিন বরণী
ছিলেন ডেয়ার যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক? অ্যান্সার হবে সিরাজদ্দৌলা সুলতানি যুগের। 30 থেকে প্রশ্ন, ডক্টর শ্যাম শাস্ত্রী 1905 খ্রিস্টাব্দে ড্যাশ গ্রন্থটি আবিষ্কার করেন? অ্যান্সার এর অ্যান্সার অর্থশাস্ত্র। 31 থেকে প্রশ্ন, অর্থশাস্ত্রে কৈটিল্য রাষ্ট্রের ড্যাশটি অঙ্গের কথা বলেছেন? অ্যান্সার হবে সিরাজদ্দৌলা সাতটি। 32 থেকে প্রশ্ন, শীর্ষ ড্যাশ শাসনের সমর্থক ছিলেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার প্রজাতান্ত্রিক। 33 থেকে প্রশ্ন, দ্য প্রিন্স অফ গ্রন্থটি রচিত হলেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ম্যাকিয়েভেলি। 34 থেকে প্রশ্ন, ড্যাশ আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নামে পরিচিত? অ্যান্সার হবে ম্যাকিয়েভেলি হলো আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নামে পরিচিত। আমাদের নেক্সট প্রশ্ন, 35 থেকে প্রশ্ন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর প্রথম তাত্ত্বিক চিন্তাবিদ হলেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লক। 36 থেকে প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লক। 37 থেকে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পারস্যের। 38 থেকে যে প্রশ্ন, চীনে ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে? অ্যান্সার হবে তাং বংশের। ঠিক আছে, 39 থেকে যে প্রশ্ন আছে, তো দেখো এখানে কিন্তু অর্থশাস্ত্রে অ্যান্সার হবে সে অ্যান্সার কৌটিল্য, ফতেয়া জান্দ্রি হবে জিয়াউদ্দিন বরণি, দ্য প্রিন্স হবে ম্যাকিয়েভেলি এবং ডি রিপাবলিকা অ্যান্সার হবে ডি অ্যান্সার শিশিরো। তো দেখো এখানে কিন্তু সব মার্কিং করা আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি অ্যান্সার রোমান ওয়ান এ সি, রোমান টু এ, রোমান থ্রি বি, রোমান ফোর এ ডি। 40 জায়গায় যে প্রশ্ন আছে, 40 জায়গায় যে প্রশ্ন দেখো এটাও কিন্তু খুব সুন্দর করে আমি সলভ করে দিচ্ছি। এখানে কিন্তু এর অ্যান্সার হবে রোমান ওয়ান এ ডি, রোমান টু এর সি, রোমান থ্রি এ, রোমান ফোর এর বি। আমাদের 41 জায়গায় যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, 41 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে। এখানে কিন্তু এখানে শিশু হবে, এটা হবে আমাদের কী আছে বোদা হবে, ঠিক আছে, এটা হবে আমাদের টমাস ক্রোমওয়েল হবে, এটা আমার আধুনিক রাষ্ট্রচন্দ্রের জনক, এর অ্যান্সার হবে এর অ্যান্সার ম্যাকিয়েভেলি হবে। ঠিক আছে, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার, রোমান ওয়ান এ সি, রোমান টু এ ডি, রোমান থ্রি বি, রোমান ফোর এর এ। 42 জায়গায় যে প্রশ্ন আছে, 42 জায়গায় প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো ইকতা ব্যবস্থা হবে বি এর অ্যান্সার দিল্লি, সুলতানি হবে মনসাবদারি ব্যবস্থা হবে মুঘল শাসন ব্যবস্থা, সেট্রপ ব্যবস্থা হবে পারস্য হবে, ম্যান্ডারিন ব্যবস্থা হবে চীন হবে। অর্থাৎ এখানে যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার, রোমান ওয়ান এর বি, রোমান টু এর এ, রোমান থ্রি বি, ডি, রোমান ফোর এর সি। প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আজকে আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে ব্যাখ্যা করেছি। প্রিয় দর্শকার্থী, 43 জায়গায় যে প্রশ্ন আছে, তো দেখো এর অ্যান্সার কিন্তু দাগ ও হুলি হবে, মনসবদারি প্রথা মাক্তি হবে, ইকতা ব্যবস্থা সেট্রপ হবে, প্রাদেশিক গভর্নর এবং ম্যান্ডারিন হবে, ঠিক আছে, পদ্মরাগ মণিমুক্ত মণিযুক্ত টুপি। তো দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার, রোমান ওয়ান এ ডি, রোমান টু এ, রোমান থ্রি বি, রোমান ফোর এর সি। 44 জায়গায় যে প্রশ্ন আছে, তো দেখো এখানেও কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে, টমাস ক্রোমওয়েল হবে নব্য রাজতন্ত্র, অষ্টম হেনরি হবে অ্যাক্ট অফ কী বলেছে অ্যাপিলস হবে, টমাস হবস হবে, লেভিয়াথান হবে, ঠিক আছে, জন লক। তো দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে মার্কিং করা আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি অ্যান্সার, রোমান ওয়ান এ সি, রোমান টু এ, রোমান থ্রি বি, রোমান ফোর এ ডি। 45 জায়গায় যে প্রশ্ন আছে, তো দেখো এখানে আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে গ্রিক হবে, রোমান টু এর অ্যান্সার হবে আমাদের রোমান আইনবিদ হবে, ঠিক আছে, আমাদের রোমান থ্রির অ্যান্সার হবে ইলতুৎমিশ হবে, এবং রোমান ফোরে যে ভারতের মনসাবদারি প্রথার প্রবর্তক হবে, অ্যান্সার হবে বি অ্যান্সার আকবর। ঠিক আছে, এবার আমি 46 জায়গায় প্রশ্নটা তোমাদের আমি সলভ করে দেবো। 46 জায়গায় প্রশ্ন কী বলেছে, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, 45 জায়গার অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে রোমান ওয়ান এর এ, রোমান টু এর সি, রোমান থ্রি এর ডি, রোমান ফোর এর বি। তো দেখো 46 জায়গার যে প্রশ্ন আছে, তো দেখে নাও তোমরা 46 জায়গার প্রশ্নটা, কিন্তু এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার হবে রোমান ওয়ান এর সি, রোমান টু এর বি, রোমান থ্রি এর ডি, রোমান ফোর এর এ। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে টু দ্য পয়েন্ট কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শকার্থী। 47 জায়গার যে প্রশ্ন আছে, তো দেখো মনসাবদারি প্রথার দো কী বলেছে অফ টফ হিস অফস পদের সংযোজন, তো দেখো অ্যান্সার হবে সি এর অ্যান্সার জাহাঙ্গীর হবে, রোমান টু এর অ্যান্সার হবে ইয়ের অ্যান্সার খালিশা, ঠিক আছে, খালিশা ঠিকই বলেছি, রোমান থ্রি কী বলেছি ইকতা ব্যবস্থার উদ্ভাবক অ্যান্সার হবে, ঠিক আছে, মুক্তাদি হবে, মিডিয়ার রাজা হবে, অ্যান্সার হবে কী বলেছে জারেক্সাস, জারেক্সাস, ঠিক আছে, জারেক্রাস যাকে বলা হয়, যারে ক্লাস হবে যাকে সঠিক উচ্চারণ এটাই হবে। তো দেখো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে রোমান ওয়ান সি, রোমান টু এর এ, রোমান থ্রি এর ডি, রোমান ফোর এর বি। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার অ্যান্সার সমেত কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো দেখো এটা কিন্তু আমাদের কিন্তু চতুর্থ অধ্যায় আছে, তো দেখো আজকে আমি কিন্তু চতুর্থ অধ্যায় কিন্তু সলভ করে দিয়েছি, আমি তোমাদের কিন্তু নেক্সট ডে কিন্তু পঞ্চম অধ্যায় সলভ করিয়ে দেবো, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু চতুর্থ অধ্যায় বাকি যে এসসি কিউবগুলো আছে, এই এসসি কিউবগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমাদের খুব শীঘ্রই কিন্তু আমি সলভ করে দেবো, ঠিক আছে, তোমরা দেখে নাও। আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে যারা এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু এইগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেবে, ঠিক আছে, আমি কী বলছি বুঝতে পারছো? তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট কিন্তু আমরা ব্যাখ্যা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শকার্থী, আমরা কিন্তু নেক্সট ডে কিন্তু পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করবো, অর্থনীতির বিভিন্ন দিক। তো দেখো পঞ্চম অধ্যায়, ঠিক আছে, এটা আমরা নেক্সট ডে আলোচনা করবো, ব্যাস এই পর্যন্তই আমি তোমাদের বললাম। পরের দিন আমি খুব শীঘ্রই একদম সকালের দিকে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করবো পঞ্চম অধ্যায় একাদশ শ্রেণীর ইতিহাস।